আসসালামু আলাইকুম। আজকে একটা শিবুরি প্যাটার্নে আমি বাটিক দেখাবো, তো তার জন্য আমি একটু সেলাই করে নিয়েছি, পুরা কাপড়টাই সেলাই করেছি, শুধু একটু ভিডিওতে দেখানোর জন্য একটু জায়গা রেখেছি, তো সেটা এখন আমি দেখালাম। আর সেলাইয়ের ফোরগুলো হলো যার যার ইচ্ছা, এর চেয়ে বড়ও দেওয়া যায়, আবার আমি যেই সাইজের দিয়েছি তার চেয়ে ছোটো সাইজেরও দেওয়া যায়। আমি সেলাই করে নিয়েছি, আর এটা হলো আমার পুরা কাপড়টা সেলাই করা। এখন এটাকে টেনে টেনে শক্ত করে বাঁধতে হবে। তো প্রথমে আমি একটা চুনরি বাঁধছি, চুনরিটাও আমি বৃত্তের মতো করে গোল করে এঁকে তারপরে সেলাই করে নিয়েছি চারদিকটা, এবং টান দিয়ে সেটাকে শক্ত করে চুনরি বেঁধে নিচ্ছি। আমি আরেকটা দেখাচ্ছি, এখন এভাবে টেনে টেনে আমি এটাকে কুচকে নিব। এই সেলাইগুলো অনেক টাইট করে কুচকাতে হয়। আমি খুব শক্ত করে এগুলিকে কুচকে নিলাম, এবং একটার সাথে একটা দড়ির সাথে আরেকটা দড়ি, আমি দড়ি মানে সুতা, সুতাগুলো আমি বেঁধে নিব। এখন একটা পাত্রে আমি নর্মাল পানি নিয়েছি এবং এটাতে 2 কাপ নিশা ফল দিয়ে কাপড়টাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এবং ভিজিয়ে এটাকে এটার পানিটাকে ফেলে দিয়ে কাপড়ে যে পানিটা শুষে নিয়েছে সেটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে আমি একটা পাত্রে রেখে দিব। এখন আমি কিছু ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার ওয়ান পিস, সেহেতু আমি এখানে একতলা রং ইউজ করব। আর একটা পাত্রে আমি গরম পানি আলাদা উঠিয়ে রেখেছি, এটাতে আমি রং মিশিয়ে নিব। তো এখন আমি 2 তলা পরিমাণ কস্টিক দিয়ে দিলাম, আর 2 তলা হাইড্রোস দিয়ে দেবো। পানিতে এটা ভালো মতো মিশিয়ে নিলাম, আর যে পানিটা আমি রেখেছি আলাদা করে সেটাতে আমি 1 তলা রং মিশিয়ে দিব। অবশ্যই গ্লাভস ইউজ করবেন, যেহেতু হেড কালার আর এগুলি কেমিক্যাল,
নখে গেলে নখগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিংবা অন্য কোনো স্কিন ডিজিজ হতে পারে। রংটা গোলানো হয়ে গেলে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণটা হলো রংটা আসলে ছোপ ছোপ থাকে পানিতে দেওয়ার পরে, যদি ছেঁকে নেই তাহলে উপরে এই ছোপ ছোপ ভাবটা থাকে না, কালারটা কাপড়ে সুন্দর মতো বসে বসে। কালারটাকে এখন আমি ভালো মতো মিক্স করে নিব গরম পানিতে এবং কাপড়টাকে দিয়ে দিব। কাপড়টা পানিতে দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে, কারণ এক জায়গায় যদি রেখে দিই তাহলে এক জায়গায় রং হবে আরেক জায়গায় হবে না। সেজন্য যতক্ষণই আমরা কাপড়টা রাখবো পানিতে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। আর ভ্যাট কালারটা সাধারণত 8 থেকে 9 মিনিট রাখলেই যথেষ্ট, তো আমি 8 থেকে 9 মিনিট পানিতে রাখবো। থেকে 9 মিনিট পানিতে রাখার পর পানি থেকে উঠিয়ে এটাকে 5-6 মিনিট আমি রেখে দিব, যাতে বাতাসে এটার রংটা আরো সুন্দর হয়। এখন আমি বাতাস মানে কাপড়টাকে ভালো মতো ধুয়ে এটা বাঁধনগুলো খুলবো। যেহেতু শিবুরি একটু সময় লাগে খুলতে কাপড়টাকে, আর কাপড়টা খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কেচি না লেগে কাপড়টা ছিদ্র না হয়ে যায় আর কি। এখন এটার ইয়েটা আমি খুলে নিচ্ছি। এটা অনেক টাইট হয়ে গেছে, আর খুব সাবধানে কেচি দিয়ে কাটতে হবে যাতে এটাতে মানে কাপড়ে না লেগে যায়। কাপড়ে লাগলে কিন্তু ছিদ্র হয়ে যাবে কাপড়টা, তো খুব সাবধানে খুলতে হয়। এটা হলো আমি যে লম্বা লাইনটা করেছিলাম, সেলাই করেছিলাম সেই অংশটা। Thank you.
এখন আমি একটা চুনরি খুলবো, এখন একটা চুনরি খুলবো আমি। এই হচ্ছে আমার ডিজাইনটা, খোলার পরে এরকম আসছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই হলো আমার ওয়ান পিসটা, এরকম আসছে আমার কাজটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর এটা হলো আমার ফাইনাল লুক রোদে দেওয়ার পরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।